সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। নতুন আলোচনা নতুন টপিক কল আগে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়। অর্থাৎ আপনারা বহু ক্ষেত্রে বহু মানুষ বহুভাবে বহু রকম ভাবে প্রলোভিত হন, কিন্তু প্রলোভন যখন শেষ হয়, যখন সেই রাতের ঘুম আপনার ভেঙে যায়, তখন মনে হয় যে না, স্যার স্যারই হয় আর স্টুডেন্ট স্টুডেন্টই হয়, গুরু গুরুই হয় আর শিষ্য শিষ্যই হয়। অন্ধকার অন্ধকারই থাকে, আলো কোনোদিনও হতে পারে না। আর অন্ধকারকে আলোয় পরিণত করতে গেলে বা পরিবর্তন করতে গেলে জয় পরাশরের সৌভাগ্যের সন্ধান অবশ্যই দেখতে হবে। আজকে আলোচনার বিষয়টা করব, তার আগে বলতে হবে যে এমন কিছু অনেক জিনিস আছে আমাদের সামনে, আমাদের আশেপাশে, তাদেরকে বদলাতে হবে, তাদের পাল্টাতে হবে। তাহলে চলুন আমরা পাল্টাই, প্রথম কিছু স্লোগান দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। চলুন পাল্টাই, অন্ধকার সরিয়ে আলোকে ফেরাই। কারণ এখনকার দিনে মানুষ অন্ধকারে চারিদিকে ছেয়ে গেছে। যেখানে শুনছে যে অল্প দিনে অল্প সংখ্যক অল্প টাকায় প্রতিকার, মানুষ সেখানে গিয়ে প্রলোভিত হচ্ছে। তাই জন্যই মনে রাখতে হবে, চলুন পাল্টাই, অন্ধকার সরিয়ে আলোকে ফেরাই। চলুন পাল্টাই, মিথ্যে চালাকি ভণ্ডদের সরিয়ে সংস্কৃতিকে ফেরাই। চলুন পাল্টাই, মিথ্যে ভণ্ড চালাকিদের সরিয়ে সংস্কৃতিকে ফেরাই। অর্থাৎ এত এত অনুষ্ঠান, এত এত চমক, এত এত ভাবে মানুষের তোড়জোড়, গলার জোর বা বিভিন্ন রকম আচার বিচার, আমের আচার কুলের আচার দিয়েও কিন্তু মানুষের এই বদনাম, মানুষের এই অপবাদ, জ্যোতিষীর অপবাদ কখনো কিন্তু ঘুরছে না। তাই মনে রাখতে হবে, চলুন পাল্টাই, মিথ্যে চালাকি ভণ্ডদের সরিয়ে সংস্কৃতিকে ফেরাই। চলুন পাল্টাই, মিথ্যে কথার প্রতিশ্রুতি সরিয়ে মানুষকে বাস্তবে ফেরাই। চলুন পাল্টাই, মিথ্যে কথার প্রতিশ্রুতিকে সরিয়ে মানুষকে বাস্তবে ফেরাই। চলুন পাল্টাই, পেপারে লেখা ডিগ্রি সরিয়ে ভদ্র সভ্য ব্যবহারকে ফেরাই। অর্থাৎ মানুষে বুঝতে হবে যে কোথায় গেলে কিভাবে কত বছর ধরে একটা প্রোগ্রাম চলছে, যেই প্রোগ্রামের সারমর্মটা কি আছে। আজকে দুদিনে আমি উড়ে এসে জুড়ে বসলাম, আর জুড়ে বসে আপনাকে এমন এমন কথায় প্রলোভিত করলাম যেখান থেকে আপনার থেকে সমস্ত সম্পদ সমস্ত জিনিস কেড়ে নিয়ে আবার লাপাতা হয়ে গেলাম। সেই মানুষের মানসিকতাকে দূরে সরিয়ে রেখে সঠিকভাবে অনুষ্ঠান দেখে মনে করে করে যে কে ঠিক কে ভুল, কার দীর্ঘ জীবন ক্যারিয়ার লাইফ, আর কে হঠাৎ করে এসেই একবারে কর্পূরের মতো বসে আবার ধোঁয়ার মতো উড়ে যাবে। তাই মনে রাখতে হবে, আজকে আলোচনার বিষয় তো অবশ্যই করবো, কিন্তু এই কথাগুলো প্রথম দরকার। যেখানে মানুষ যখন বলে আমাকে ফোন করে হাসে যে দাদা অনুষ্ঠান আর চলছে, বেকার বসে আছি, লাগালাম কথা বললাম, চলুন। কিন্তু হ্যাঁ, বিশ্বাস ভরসা আস্থা আমরা জয় পরাশরকেই করি। তাই পাড়ায় পাড়ায় দিচ্ছে ডাক, জয় পরাশর কাছেই থাক। অলিতে গলিতে দিচ্ছে ডাক, জয় পরাশর কাছেই থাক। দেশে বিদেশে দিচ্ছে ডাক, জয় পরাশর কাছেই থাক। তাই পরাশরকে আপনাদের জীবনের সঙ্গে, আপনাদের লাইফের সাথে জুড়িয়ে নেওয়ার জন্য অবশ্যই লাইভ হরস্কোপ করতে হবে। আর মনে রাখতে হবে, এখন কিন্তু চেম্বার বন্ধ হয়ে গেছে, অনলাইন কনসালটেন্সি চলছে 15 জুনের পর। যদি আবার লকডাউনটা খুলে যায় তাহলে আপনারা প্রত্যেক চেম্বারে পাবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে প্লিজ এত অনলাইন বুকিং করবে না। আমি তো মানুষ, একটা সারাদিনে 20 জন 22 জন কথা বলার পর আমার আর মুখে আর মাথায় কিছু থাকে না। তো প্লিজ একটু সময় লাগছে, যা যা ফিজ ড্রপ করে দিয়েছেন, এখনো 25 থেকে 30 জন ওয়েটিংয়ে আছেন, একটু অপেক্ষা করুন। প্রত্যেককেই পরপর করে বলবো, আপনারা প্রত্যেকে আমার সঙ্গে অনলাইনে কথা বলে প্রতিকার প্রতিবিধান নিতে পারবেন। আজকে আলোচনার বিষয়টা না বললেই হবে না, নতুনত্ব টোটকা, নতুনত্ব বিষয়। আপনারা অবশ্যই জানেন যে আমি নতুন ছাড়া পুরনোকে খ্যান জ্ঞান করি না। তাই আজকে আলোচনার বিষয়, কর্পূর রাখুন শোবার ঘরে। কর্পূর, একটা কর্পূরে অনেক বড় দান আছে। কর্পূর রাখুন শোবার ঘরে, নিখোঁজ মানুষ আসবে ফিরে। কর্পূর রাখুন শোবার ঘরে, নিখোঁজ মানুষ আসবে ফিরে। কি করে আসবে, কি এমন নিখোঁজ মানুষ, কি জন্য নিখোঁজ হয়েছে, সমস্ত বলবো। দেখেনি প্রথম বন্ধু কে আছেন। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি দার্জিলিং থেকে বলছি, দার্জিলিং থেকে বাবক চ্যাটার্জি। আপনি জানবেন কি আপনার সম্বন্ধে? না না, আমার মেয়ের সম্বন্ধে। ওকে, মেয়ের নাম বলুন। মেয়ের নাম পৌলমী চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলুন পৌলমীর। ডেট অফ বার্থ হচ্ছে 20 নভেম্বর। ওকে, 20 নভেম্বর। হ্যাঁ, তারপরে বলুন। 1997। ওকে, জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে 5:59। 5:59 দুবার আসে, ভোরবেলা আর বিকেল বেলায়? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা 5:59, তাই তো? আর জন্মস্থান কোথায়? গারুলিয়া। জন্মস্থান হচ্ছে গারুলিয়া। গারুলিয়া, গারুলিয়া তো হচ্ছে আমার, তো হচ্ছে নবাবগঞ্জে হয়েছে। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন বা অন্য জায়গায় চলে যান। আপনার মেয়ে জন্মবার বৃহস্পতিবার, থার্সডে, ঠিক আছে?
আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন বা পাশের ঘরে চলে যান, বাকিরা শুনুক টিভিতে, ঠিক আছে? আপনার হচ্ছে বিষলগ্ন, মেয়ের বিষলগ্ন, কর্কট রাশি নক্ষত্র অশ্লেষা, বিষলগ্ন কর্কট রাশি নক্ষত্র অশ্লেষা, আর গণ হচ্ছে রাক্ষস গণ। প্রথম কথা বলবো, মেয়েকে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম রাখতে জেদ, এবং খুব মুডি মেয়ে, খুব মুডি, খুব নিজের যেটা ভালো লাগে ও সেটাকে বেশি প্রাধান্য দেবে। কিন্তু জন্মচার্ট বলছে হাতের কাজ ভীষণ ভালো হওয়ার কথা, নাচ গান আঁকা যে কোনো হাতের কাজ এর ভীষণ ভালো হওয়ার কথা, এছাড়া পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ট্যালেন্টেড হওয়ার কথা, সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, বুঝতে পারছেন? জীবনে প্রভূত উন্নতি আছে, জীবনে প্রচুর পরিশ্রম করবে, লড়াই আছে কিন্তু সাকসেসটাও আছে। আবার আপনার মেয়ে কিন্তু প্রবল মাঙ্গলিক, এই মাঙ্গলিকের জন্য চোখে চোখে রাখতে হবে, অর্থাৎ মাঙ্গলিক যোগ থাকলে মেয়েটি অল্প বয়সে হঠাৎ করে বন্ধু বান্ধবের সঙ্গতে পড়ে যেতে পারে, বুঝতে পারছেন? এছাড়া বিবাহিত জীবন কিন্তু শুভ নয়, বিয়ের জায়গায় কিন্তু বড় প্রশ্নচিহ্ন আছে, অতএব বিয়ে দেওয়ার আগে চোখে চোখে রাখতে হবে, ভালোবাসা করার আগে দেখতে হবে, এই সেক্টরটা কিন্তু খুব ড্যামেজ। এছাড়া পড়াশোনা ভীষণ ভালো, এবং পড়াশোনা ভাঙিয়ে যে অর্থ রোজগার সেটাও ভীষণ ভালো আছে, গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির যোগ আছে দুটো সেক্টরে। এক হচ্ছে যদি মেডিকেল নিয়ে পড়াশোনা করে তাহলে যে কোনো গভর্নমেন্টের হসপিটালে চান্স পেতে পারে, আর যদি ও আর্টস নিয়ে পড়াশোনা করে তাহলে টিচার প্রফেশনে যুক্ত হতে পারে, বুঝতে পারছেন? মেয়ে এখন কি নিয়ে পড়াশোনা করছে? কিন্তু হচ্ছে কি জানেন, উচ্চ মাধ্যমিক পাশ করার পর ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছিল, কিন্তু ওটা পড়াশোনাটা কমপ্লিট, উচ্চ মাধ্যমিকটা কি নিয়ে কমপ্লিট করলো, উচ্চ মাধ্যমিকটা কি নিয়ে পড়লো, কোন সাবজেক্টে? হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি যেটা বললাম আর্টস নিয়ে, আর্টস নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ। দ্বিতীয় কথা, এখানে জিওগ্রাফি, হিস্ট্রি বা বেঙ্গলি এর মধ্যে কোনটা নিয়েছিল? একদম, কোনটা নিয়েছিল? জিওগ্রাফি ছিল, হিস্ট্রি ছিল, বেঙ্গলিও ছিল, কিন্তু জন্মচার্ট তো দেখুন, একদম এখানে অনার্স যাবে, এখানে অনার্স করার পরেও এমএ করবে, ডিএলএড বা বিএড করবে, দিয়ে গভর্নমেন্ট সার্ভিস টিচিং প্রফেশনে চাকরি প্রাপ্তির যোগ আছে, যদিও মনে করে এর থেকে মাস্টার ডিগ্রি করবে তাহলে কলেজে প্রফেসরিও করতে পারে। দেখো জন্মচার্ট বলছে এই মেয়ের ক্ষেত্রে পড়াশোনা এবং উচ্চ খাঙ্কা এবং একাধিক কর্মের যোগ আছে, কিন্তু সমস্যা হচ্ছে মাঙ্গলিক দোষ, সমস্যা হচ্ছে নেগেটিভিটি, যেটা বললাম খুব মুডি, হঠাৎ করে মনে হলো আর ইচ্ছা করছে না, ছেড়ে দিলাম, তাই তো? এবং দেখুন লগ্নের থার্ড হাউসে চন্দ্র গেছে, এবং চন্দ্র সেখানে রাহু দৃষ্টমান, তাই জন্য না ও যেটা ভালো লাগবে সেটাকে একদম গো ধরে বসে থাকবে, বাড়ির কারোর কথা একদম শুনবে না। দেখুন দেখুন দাদা, আমি একটা কথা বলি, আমি জানি না আপনি কেন প্রতিকার প্রতিবিধানের করাননি, আমি জানি না যেই টনকটা আপনার মাথায় আজকে নড়লো সেটা আজকের থেকে 2 বছর আগে কেন নড়েনি, আমি জানি না আপনি অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন তারপরও কেন উদ্যোগ নেননি, আমি জানি না এই মেয়ের ভবিষ্যৎ আগামী দিনে কি হতে পারে। ঈশ্বর সকলের কপালে চাকরির যোগ দেয় না, যেখানে এর কপালে দিয়েছে কিন্তু অবহেলা করছে। অতএব আমি বলবো আপনি গারুলিয়ায় থাকেন, যদি গারুলিয়ার আশেপাশে কোনো ভালো জ্যোতিষী থাকেন তাকে দেখান, দেখি এখানে কিন্তু শুক্র দশা চলছে এখন, আর শুক্রের অন্তর্দশা ভীষণ ভালো যোগ চলছে, গোল্ডেন টাইম চলছে, ও যে কোনো অনার্সে কিন্তু এক চান্সে দারুণ রেজাল্ট করে বেড়াতে পারবে, কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান না দিলে ওর পক্ষে চাকরি পাওয়া, ওর পক্ষে জীবনের প্রতিষ্ঠা পাওয়া মারাত্মক সমস্যা হবে, এর লাইফ ওই 5টা মেয়ের মতো হঠাৎ করে বিয়ে হয়ে যাবে আর হাতাকুতি নাড়তে শুরু করবে। ভীষণ ভালো, আমি কি বললাম যে হঠাৎ করে মাথা বিগড়ে যাবে, বন্ধু জুটে যাবে, এবং মাঙ্গলিকের জন্য এই যে পালিয়ে গিয়ে বিয়ে করা বা জেদ করে আপনাদেরকে মাথা নত করে বিয়ে দিতে হবে, তারপরে দেখবেন এই মেয়ে এক মাথা সিঁদুর নিয়ে আপনার ঘরে ফিরে আসবে, আসবেই আসবে, কারণ মাঙ্গলিক দোষ আছে, অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, আপনি জানেন না যে আগামী দিনেও জীবনটা কিরকম দুর্বিষহ হতে পারে, বাবা মা চোখের জলে ভাসিয়ে দেবে, কারণ জ্যোতিষ শাস্ত্র এই জন্য এখন অব্দি অথেন্টিক, যেটা পরে ঘটতে পারে সেটা কিন্তু আমি আপনাকে আগাম জানিয়ে দিলাম, এবং এগুলো সবটাই কাটিয়ে দেওয়া সম্ভব। আপনি গারুলিয়া থাকেন, যদি ওখান থেকে কাছাকাছি চেম্বার আমার কোথাও থাকে, আমি জানি না কোনটা আপনার কাছে হবে, ব্যারাকপুর, শাওড়াফুলি, শিয়ালদা, কালীঘাট কোনটা কাছে, জানি না,
যদি মনে হয় আপনি যোগাযোগ করতে পারেন, আর যদি আপনার গারুলিয়ায় কোনো ভালো জ্যোতিষ থাকে তাকেও দেখান, বিশ্বাস করে দেখান। এটাকে প্রতিকার করলে আপনার মেয়ে, আমি বলছি, ডিস্টেন্সে পড়াশোনা আবার শুরু করবে, এবং ডিস্টেন্স থেকে আমি ওকে একটা ভালো চাকরি না দিয়ে নিঃশ্বাস ফেলবো না, এটা আমার চ্যালেঞ্জ। এবং বাকিরা যদি চ্যালেঞ্জ করে কাজ করে তাহলে বাবা মায়ের চোখে জল মুছবে, হাসি ফুটবে। বোঝা গেল? কতটা সহমত, কতটা ভালো লাগলো কথাগুলো শুনে? আপনি নিজেও জানেন, আপনি নিজেও জানেন পৌলমী, ডেফিনেটলি আপনি নিজেও জানেন যে পৌলমী স্ট্যান্ড করামে, কিন্তু ওর ব্রেন নষ্ট হবে ছেলেদের আনাগোনায়। আপনি লিখে রাখুন, একের অধিক ছেলে আনাগোনায়, এত বন্ধু আর মোবাইল যেন সঙ্গে সঙ্গী, একদম। অতএব আমি বলবো এটাকে ইমিডিয়েট ব্রেকআপ করুক, ইমিডিয়েট। সঠিক প্রতিকার প্রতিবিধান না হলে আপনার মেয়ের ভালো ভবিষ্যৎ, ব্রাইট ফিউচার এবং বাবা মায়ের প্রতি দেখার কর্তব্য এটা কিন্তু আপনাদের থেকে সরে যাবে। বোঝা গেল? তো আপনি কি আমার চেনাশোনা কলার? আপনাকে আমি শিখিয়েছি ফোন করার জন্য? ভালো থাকুন, আর পারলে আপনার মেয়েকে ভালো জায়গায় দেখান। আমি চ্যালেঞ্জ করতে পারি, প্রতিকার দিলে এই সমস্ত নেগেটিভ মিটে পজিটিভ হবে, চ্যালেঞ্জ করে। আচ্ছা, ভালো থাকুন। দেখুন, এই হচ্ছে প্রথম বাবার আত্মনাদ, মেয়েকে নিয়ে চিন্তা, দুশ্চিন্তা, অনেক কিছু বলতে পারেন, কিন্তু এটাও তো বাস্তব যে অনুষ্ঠানে একমাত্র এতগুলো প্রোগ্রামে একটাই প্রোগ্রাম, যেখানে ফোন নাম্বার চাওয়া হয় আগে পিছে দায়ে বায়ে, তো প্রচুর প্রোগ্রাম হয়, ফোন নাম্বার নিতে দেখেছেন কখনো? আমি ফোন নাম্বারটা এই জন্য নিই যে আমি চাই বহু মানুষ এই ফোন নাম্বারে ফোন করুক, আমি জানি মানুষটি বিরক্ত হবে না, কারণ সত্য তো যাচাই করতে হয়, সত্যকে দাঁড়িপাল্লায় মাপতে হয়। আমি বাইরে 10 টাকা ঘুরি বাজার খেতে গিয়ে বাইরে বললাম ফোন কর, আর সে ফোন করলো, আর বড় বড় কথা বললো, আপনি বিশ্বাস করে গেলেন? একদমই নয়। তাই জন্যই কিন্তু আমি সেই শ্লোকটা লিখেছিলাম যে মিথ্যে চালাকি ভণ্ডদের সরিয়ে সংস্কৃতি ফেরাই। চলুন পাল্টাই, মিথ্যে চালাকি ভণ্ডদের সরিয়ে সংস্কৃতি ফেরাই। সত্যতা এখানেই প্রমাণ পায়। জয় পরাশর কাউকে শিখিয়ে ফোন করায় না, জয় পরাশর পাশের বাড়ির লোককে টাকা দিয়ে ফোন করায় না, জয় পরাশর ঝুড়ি বাজা খাইয়ে ফোন করায় না। যারা ফোন করে তারা বাস্তবটা বুঝে ফোন করে, তারা উপকার পায় তাই ফোন করে, প্রেডিকশন মেলে তাই ফোন করে, বিশ্বাস আছে তাই ফোন করে, আর তার জন্যই নির্ভাব নয় নিশ্চিন্তে ফোন নাম্বারটাও বিলিয়ে দেয়। ফোন করুন না, সময় তো আছে আপনার হাতে, বাড়ি চলে যান না, দেখুন না ইনি আমার সেখানে কলার কিনা, যত যাতায়াতের গাড়ি ভাড়া আমি পে করব, তাতে কোনো চিন্তা নেই, কিন্তু একদম এইভাবে থাকবেন যে জ্যোতিষের কোনো কথায় আপনি চিনে ভেজাবেন না, যতক্ষণ না নিজের চোখে প্রমাণ পাচ্ছেন। ভালো থাকুন। নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন ভাই? জন্ম সময় বলো। সময় রাত্রি 11:05। রাত্রি 11:05। জন্মস্থান কোথায়? তোমার জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? মেমারি। তোমার কি আমি জিজ্ঞাসা করেছি? তোমার কি প্রশ্ন বলো? আমি কি তোমায় জিজ্ঞাসা করেছি তোমার প্রশ্ন কি জিজ্ঞেস করেছি? না না। তা তুমি কেন ফট করে বললে? আচ্ছা ঠিক আছে, একটা কথা সবসময় মনে রাখবে রূপক, কোন জ্যোতিষীর কাছে ফোন করে বা জ্যোতিষীর কাছে গেলে তোমার কি সমস্যা কখনো বলবে না, শুধু ডেট অফ বার্থ টাইম আর বাদ পেয়ে চুপ করে বসবে, না তুমি সব যদি বলে দাও তা সেই যদি কাজটা কি আছে, সে তোমার কাছে যদি প্যান প্যান করবে কি, তাই তো? তাহলে কেন বলবে তুমি? তুমি আমাকে সময় দাও, আমি আমাকে বলতে দাও, ঠিক আছে? আর একটা কথা বলো, তুমি নিউ জেনারেশনের ছেলে, তো এই অনুষ্ঠানটা ভালো লাগে কেন? তোমরা তো তোমাদের যে ছেলে তো জ্যোতিষে বিশ্বাস করে না। আমি অনেক কিছু বোঝার ভাবার ব্যাপার, তাই বিশ্বাস হয়?
প্রোগ্রামের মধ্যে আপনি বাস্তব সম্বন্ধে যে কথাগুলো বলেন কিছু কিছু জায়গা সত্যি নিজের মতামতের সঙ্গে মিলে যায়, তো সেই সময়টা খুবই ভালো লাগে আপনার প্রোগ্রামটা। রূপক, তোমাকে লাস্ট কোশ্চেন করবো, তুমি তো অনুষ্ঠান যখন দেখো নিশ্চয়ই এই চ্যানেলে আগে পরে অনেক অনুষ্ঠান, সেটাকেও লক্ষ্য রাখো, নিশ্চয়ই লক্ষ্য রাখো, তো সবার অনুষ্ঠানে কি ফোন করা হয় একবার করে নাকি শুধু বুঝে বুঝে মানুষকে দেখে তার অনুষ্ঠানে ফোন করা? সবাইকে চেষ্টা করা হয়, তাই তো যাই হোক আগে পিছিয়ে চেষ্টা করা হয়। চলো আর কথা বাড়াবো না, তোমার জন্মবার শনিবার, স্যাটারডে, ঠিক আছে? আর তোমার মেষ লগ্ন সিংহ রাশি নক্ষত্র মঘা, ঠিক আছে? মেষ লগ্ন সিংহ রাশি নক্ষত্র মঘা, প্রথম কথা তোমার ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি এটা ফার্স্টে সরাতে হবে। তুমি এত পরিমাণে চিন্তা করো, এত পরিমাণে ভাবো, এত পরিমাণে যে কোনো জিনিসকে নিয়ে গভীরে যাওয়ার চেষ্টা করো, লাস্টে গিয়ে দেখো তোমার পুরো বেকার খাটনিটাই বেকার হয়ে গেল, তাই তো? জন্মচার্ট বলছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রচুর প্রিপারেশন নেওয়া হচ্ছে, কিন্তু সেই পরিমাণে সাকসেস পাচ্ছ না, এবং তুমি যথেষ্ট ভালো পরিমাণে এক্সাম দাও, তার সত্ত্বেও কিন্তু তুমি সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারছ না, কারণ জন্মচার্ট বলছে তোমার চার্টে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের যোগ নেই। হ্যালো হ্যালো হ্যালো, যাই হোক তোমার লাইনটা কেটে গেল রূপক, তো তোমাকে বলো আবার চেষ্টা করো, বা তুমি পারলে আবার অন্য কাউকে চেষ্টা করে দেখো, তাকে লাইন পেতে কথা বলো। তো আজকে যে আলোচনা ছিল আমরা, যে কর্পূর রাখুন শোবার ঘরে, নিখোঁজ মানুষ আসবে ফিরে, এটা একটা এমন টোটকা, এমন টিপ যেখানে নিখোঁজ মানুষ বলতে আপনার হাজবেন্ড হঠাৎ করে বাড়ির থেকে ছেড়ে চলে গেছে, আপনার মেয়ে হঠাৎ করে বাড়ির থেকে বেরিয়ে চলে গেছে, আপনার ছেলে বেরিয়ে চলে গেছে, আসছে না, বা আপনি কোনো খোঁজ খবরও রাখতে পারছেন বা খুঁজে পাচ্ছেন না, নিখোঁজ নিখোঁজ মানে খোঁজ পাওয়া যাচ্ছে না, তেমন অনেক কিছুই মানুষ হতে পারে নিখোঁজ হয়ে গেছে আমাদের জীবন থেকে, সেগুলোর ক্ষেত্রে বলবো যে এই ক্রিয়াটা একটা এমনই ক্রিয়া, এটা করলে নিখোঁজ মানুষ অবশ্যই মনের টানে ফিরে আসবে আপনার কাছে। এর জন্য একটা ছবি লাগবে আপনার এবং যে চলে গেছে তার, একটা কর্পূর লাগবে, আর লাগবে একটু মধু, আর কিচ্ছু লাগবে না, একটা হলুদ বা লাল কাপড়, একটা হলুদ বা লাল কাপড় শনিবার দিনকে ঠিক রাত্রি 8টার সময় আপনি লম্বা করে পাতুন, হলুদ আর লাল কাপড়, হলুদ আর লাল, ভালো করে বুঝুন, হলুদ কাপড়টা আপনি এরম লম্বা দেবেন আর লালটা আপনি এরম, আর ক্রসের মতো করবেন, ক্রস হলুদটা লম্বা আর এদিকে লম্বাটা হচ্ছে লালটা, ক্রসের মতো করার পর ঠিক মিডিলে ফার্স্টে যে নিখোঁজ হয়েছে তার ছবি দেবেন, তারপরে মধু দেবেন, তারপরে কর্পূর রাখবেন, আর তার উপরে আপনার ছবি রাখবেন, যে আপনি চাইছেন তাকে ফিরিয়ে নিয়ে আসতে, নিখোঁজ ব্যক্তির ছবি আর যে চাইছে ফিরে আসতে তার ছবি, এই দুটোর মাঝখানে কর্পূর আর মধু রেখে ওই দুটো হলুদ লালকে ভালো করে পেঁচিয়ে বেঁধে আপনি আপনার বালিশের তলায় রেখে শুয়ে পড়ুন, দেখুন খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষ ছটফট করতে করতে আপনার কাছে ফিরে আসবে, বা আপনি সন্ধান পেয়ে যাবেন সে কোথায় আছে, বেঁচে আছে নাকি মারা গেছেন নাকি অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়েছে, দেখে নিন। হ্যালো, আমি তো আপনাকে কথা শুরুই করিনি, তাহলে আপনি বুঝলেন যে আমি আপনাকে বলছি, আমি কি আপনাকে কথা শুরু করেছি, তাহলে আপনি বুঝলেন যে আমি আপনার সাথে কথা বলছি। মানুষের মধ্যে ধৈর্যটাই নেই যে ধৈর্য করে শুনবে জয়দা কি বলছে, উনি শুনে মনে হলো যে আমি ওনার কথা বলতেছি, ওনাকে হ্যালো বলিনি, ওনাতে কিছুই নিয়েনি, তো মানুষের এই বিবেক জ্ঞান কোথায় যেন হারিয়ে গেছে, অনুষ্ঠানে লাইভ কথা যখনই দেখে মনে হয় শুধু বিনা পয়সায় জানবো, আর জানার পরে বাড়িতে বসে বসে কড়ি কাঠ গুনবো, তার মধ্যে কোনো কাজ নেই। মনে রাখতে হবে যারা সত্যি করে উদ্যোগী, যারা সত্যি করে জীবনকে পরিবর্তন করতে চায়, তারা কিন্তু লকডাউনের মধ্যেও অনলাইন প্রেডিকশন নিয়ে, বাইপোস্টে প্রতিকার নিয়ে অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে, আর আপনাদের মতো মানুষরা যারা জীবনে কিছুই করতে পারেননি, আগামী দিনে কিছু করতেও পারবেন না, কারণ আপনার 9তেও হয়নি আর 90তেও হবে না, এদের বলবো স্টে অ্যাওয়ে, এখান থেকে একদম ফোন করবেন না, আরও প্রচুর প্রোগ্রাম আছে ফোন করুন, আর আমি কন্ট্রোল রুম করবো, এনার নাম্বার এবং নাম লিখে রাখো, সাত দ্বারে ওনাকে ফোন না দেওয়া হয়, যার মধ্যে ধৈর্য থাকবে না তারা আমার নাম্বারে ফোন করবেন না, আমাকে ফোন করবেন না, আমি কিচ্ছু বলবো না, যাদের মধ্যে ধৈর্য আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, অবশ্যই তারা ফোন করুন, নিশ্চয়ই বলবো। একটা কথা আপনাদের বুঝতে হবে, আমরা মানুষ, আমরা যন্ত্র নই,
আমরা যে ক্রমাগত চলছি প্রতিটা দিন লকডাউনের মধ্যে, অত অত লোকের কাজ করছি, বহু বহু মানুষের দূর দূরান্ত রেমেডি পাঠাচ্ছি গুছিয়ে গুছিয়ে, অতএব এগুলোকে মাথায় রাখতে হয়। সকালে ঘুম থেকে উঠে আপনাদের কাছে রান্না করা আর অনুষ্ঠানটা বসে দেখা আর বিনা পয়সায় চেষ্টা করা যদি লাইন লেগে যায়, কিন্তু আমাদের কাজ হচ্ছে ঘুম থেকে উঠে ঠাকুরকে স্মরণ করা, পুজো নিবেদন করা, জব করা। তারপরে বহু ক্লায়েন্ট যারা এই লকডাউনের মধ্যেও স্পিড পোস্ট করতে হচ্ছে, প্রতিটা জিনিস গুছিয়ে গুছিয়ে পাঠানো, কি চান করবে, কি খাবে, কি রাখবে, কোথায় কি করবে, সমস্ত রেডি করে আমাদের লোককে দিয়ে পাঠানো, তারপরে আবার রেডি হয়ে নিজে কিছু খেয়ে আবার চ্যানেলে আসা, এরপরে কি আবার অনলাইনে কথা বলা শুরু হয়ে যাবা। আমরা ভীষণ ব্যস্ত, আমরা হয়তো জানেন না যে আমরা কতটা পরিমাণে ব্যস্ত। হ্যাঁ, এমন বহু যদি ফাঁকা আছে যাদের কোনো কাজকর্ম নেই বা কোনো ক্লায়েন্ট পাচ্ছে না, তাদেরকে চেষ্টা করুন, ফিজ তাদেরকেও দিন, দুটো পয়সা তাদেরও হোক, তারা ভালো থাকতে পারবে। আর মনে রাখতে হবে, জীবন উন্নতি করতে গেলে, সঠিক মাত্রায় জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে আপনাকে ছুটে আসতে হবে। বাড়িতে বসে বসে লাইভে চেষ্টা করবো আর তারপরে বসে বসে কড়িকাঠ গুনবো, জীবনে কিচ্ছু হবে না। যে ছোটে তার ভাগ্যও তার সাথে ছোটে, যে শুয়ে থাকে তার কপাল তার ভাগ্যও তার সাথে শুয়েই থাকে। তাই মনে রাখতে হবে, 2019, 2020, 2021 আমরা প্রচুর লড়াই সাফার করছি, 2022 কিন্তু আমরা এমন কোনো স্ট্র্যাটেজি চাই না, এমন কোনো অবনতি চাই না, এমন কোনো দুঃখ দুর্দশাও চাই না। তার জন্য কিন্তু আগাম ছুটতে হবে, এগাতে হবে, অবশ্যই প্রতিটা মানুষকে প্রতিকার প্রতিকারের মাঝখানে ভালো থাকতে হবে। আর মনে রাখতে হবে যে আমার প্রতিকার মানে কিন্তু ওয়ান টাইম রেমেডি আর লাইফ টাইম বেনিফিট। আমি একবারই প্রতিকার দিই, সেই প্রতিকার সারা জীবন কিন্তু আপনার সঙ্গে আপনাকে সৌভাগ্য বহন করবে। ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট পেতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে। আর অবশ্যই অনলাইন এখন চলছে কনসালটেন্সি, আপনি সেটা দেখাতে পারেন, কিভাবে দেখাবেন, 8420757993 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনি যাকে দেখাতে চাইছেন তার ছবি, তার ডেট অফ বার্থ, তার টাইম অফ বার্থ, তার প্লেস অফ বার্থ, আর এটা পাঠানোর পর আমাদের অফিস থেকে আপনাদের ফোন নাম্বার যাবে, যে নাম্বারে আপনি ফোন পে, গুগল পে বা পেটিএম করতে পারেন। করলে আপনার বুকিং টাইমিং এবং বুকিং ডে ঠিক হবে, যে কোন দিন কোন সময় আমি আপনার জন্য কথা বলার জন্য রেডি থাকবো। আমি আপনার যখন কথা বলা শুরু হবে, আপনার সমস্ত ডিটেলস আমার হাতে রেডি থাকবে, আমি দেখবো আপনাকে যেভাবে চেম্বারে বোঝাই অতক্ষণ সময় নিয়ে, ঠিক ফোনেতে ওইভাবেই বোঝাবো। সেটা আধ ঘন্টা হতে পারে, 45 মিনিটসও হতে পারে, 45 মিনিট হতে পারে। কথা বলার পর যদি প্রতিকার লাগে আপনাকে বলবো, প্রতিকার দিতে আপনি ইন্টারেস্ট হলে আপনাকে স্পিড পোস্টের মাধ্যমে প্রতিকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আর যারা মনে করছেন চেম্বারে সরাসরি সে কথা বলবেন, তারা 15 জুনের পর অবশ্যই দেখুন, লকডাউন খুলে গেলে প্রতিটি চেম্বার কিন্তু আবার ওপেন হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, ভণ্ড চালাকি মিথ্যেবাদীদের কথাতে নয়, সঠিক জায়গাতে যাবেন, সঠিক প্রতিকার করবেন, আপনি অনেক ভালো থাকবেন। 21 দিনে, 11 দিনে, 7 দিনে কোনোদিন কোনো কাজ পৃথিবীতে আজ অব্দি হয়নি, আগামী দিনেও হবে না। তাই মনে রাখতে হবে, সঠিক প্রতিকার করতে গেলে বিশ্বাস, ভরসা, আস্থা, ধৈর্য অবশ্যই রাখতে হবে। আর তার সঙ্গে রাখতে হবে যাগযজ্ঞ, পুজো পাঠ এবং গ্রহদোষ খণ্ডন। এই যে গ্রহদোষ বলা হয় না, কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ, ক্রেমন্দম যোগ, গ্রহণ দোষ, এগুলোকে এমনি কাটে, মুখে বললেই কাটে না, তার জন্য যজ্ঞ আছে। যেটা আপনারা বারবার আমার টিভি স্ক্রিনে দেখেন, যজ্ঞ দেখানো হয়, এই যে আগুন জ্বলছে, এই যে আমি বসে যজ্ঞ করছি তারাপীঠ মহাশ্মশানে, এই যে এত এত লোকের আবির্ভাব, আপনারা বলুন তো, আজ অব্দি যত লোক কথা বলে যে যজ্ঞ দোষ কাটানোর, কারোর যজ্ঞ চোখে দেখেছেন? এত এত মানুষের ভিড়, এত মানুষের সমারোহ কি কখনো দেখেছেন? একটা অমাবস্যায় এত বৃষ্টি, মারাত্মক বৃষ্টি হয়েছে, মানে প্রচুর মানুষ দাঁড়াতে পারছে না, সেই জায়গাতেও 150 থেকে 200 লোকের কিন্তু ভিড় হয়েছিল যজ্ঞ দেখার জন্য, আহুতি দেওয়ার জন্য। আর অবশ্যই মনে রাখবেন, যজ্ঞ ক্রিয়া না জানলে কোনো দোষ কাটাতে পারবে না, মিথ্যে বুজরুকি, মিথ্যে বুলি দিয়ে কোনো দোষ খণ্ডন করা যায় না। তার জন্য সঠিক মানুষকে নির্বাচন করতে হবে, সঠিক প্রতিকার করতে হবে। আর আজকে আলোচনার বিষয় মনে রাখবেন যে কর্পূর রাখুন শোবার ঘরে, নিখোঁজ মানুষ আসবে ফিরে। করে দেখুন টোটকাটি, বলেছি যে হলুদ বা লাল কাপড় নেবেন, কর্পূর নেবেন, মধু নেবেন, দুটো ছবি নেবেন, যে নিখোঁজ আছেন তার ছবি, আর যে চাইছেন নিখোঁজ ব্যক্তি ফিরে আসুন তার ছবি। ক্রিয়াটি বুঝতে না পারলে ইউটিউবে গিয়ে আজকের ডেট দিয়ে ফলো সার্চ করুন, আপনি অবশ্যই দেখতে পাবেন টোটোটা কি করে বলেছি। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আর অবশ্যই মনে রাখবেন আগামী নতুন অধ্যায়, নতুন টোটকা, নতুন জিনিস নিয়ে আসবো। নমস্কার।